ছাগলের পাড়ায় যদি ধান পড়ত তাহলে কেউ গরু কিনত না, ছাগল দিয়েই ধান চাষ করত। এখন এই ডিজিটাল ভোট যদি বাড়ি বাড়ির থেকে দেয় আর যদি ওই সংখ্যা থাকে তাহলে হয়তো ভোট পাওয়া যাইতে পারে। ও শাহিদুর রহমান ডাপা, যেটি মানুষ বলছিলেন যে অন্ধকারের পর আলো আসে, গোলাম মোল্লা রানি যেটি বললেন যে ত্রিমুখী চাপ, ত্রিমুখী সেই চাপকে অতিক্রম করে আসলে কতটা আলোয় আলোকিত হতে পারে আমাদের? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ রনি ভাইকে, মমতাজ ভাই। রনি ভাই যে সাপের গল্প দিছে, রাত্রে ঘুমের মধ্যে স্বপ্নে না দেখি, ভয় পাই। জাতীয় পার্টি কি দংশনের সেই সম্ভাবনা আছে কি না? না, জাতীয় পার্টি হিসেবে এটা আমি একজন মানুষ হিসেবে রাত্রে যদি সাপের স্বপ্ন দেখি কিন্তু মাঝে মাঝে খুব ভয়ও লাগে। রনি ভাই আবার দিছে যে সাপ সে সাপ মানুষের কামড়ায় না, নিজেরটা কামড়ায়। তা আমার তো দাঁতের একটু শক্ত বেশি, আমারটা আমি না কামড়াই, এই ভয়টা আপাতত পাচ্ছি। সেই জন্য রনি ভাইকে একটু ছোট ধন্যবাদ দিলাম। আসলে এখন যে নির্বাচনটা হচ্ছে, মমতাজ ভাই যেটা বললো, আসলে আমি এই দেশের একজন মানুষ হিসেবে বলতেছি, আমি জাতীয় পার্টি না। জি, যেহেতু ছোটোখাটো রাজনীতির সাথে জড়িত, খবর টবর দেখি, ফেসবুক টেসবুক দেখি, প্রতিটা জায়গায় দেখতেছি আওয়ামী লীগ স্বতন্ত্র প্লাস জাতীয় পার্টির বহুত অফিস ভাঙচুর হচ্ছে, মানুষ হত্যা হচ্ছে। এর কারণটা হলো, আমি যেটা মনে করি, সাধারণ মানুষের নির্বাচনের মধ্যে সম্পৃক্ততা আসতেছে না। এখন আওয়ামী লীগ যে চিন্তাভাবনা করতেছে যে বিরোধী স্বতন্ত্র প্রার্থী দিয়ে লোক ডাকি ডেকে চার পাঁচজনে নিয়ে আসে, যেমন ইউনিয়ন কাউন্সিলে হয়, মেম্বাররা করে কি বসে, তো চেয়ারম্যানের কোনো কাজ থাকে না, মেম্বাররা যায় বাড়ির থেকে লোক নিয়ে আসে, চেয়ারম্যানের কোনো কাজ নেই। এই নির্বাচনটা আওয়ামী লীগ তাই মনে করতেছে। আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না, বিএনপি বাংলাদেশের একটা বিরাট রাজনৈতিক সংগঠন, এটা অস্বীকার করার কিছু নাই। বিএনপির একটা ভোট আছে 30% ভোট, এরা কোনো কিছুর বিনিময়ে ভোট দিতে আসবে না যতটুকু না আমি জানি এবং বুঝি। জামাতের একটা ভোট আছে, ওরাও আসবে না, সরমনাই আসবে না, হেফাজত আসবে না, সরমনাই হেফাজত আসবে না, এই ভোটগুলি তো তারা দিতে আসবে না। এখন যেটা আমরা আশঙ্কা করছি, আমাদের দল যেটা আশঙ্কা করতেছিল, 14ই নির্বাচনে আমি এরশাদ সাহেব সহ হেলিকপ্টারে নির্বাচন করতে যেতাম, মানে রাস্তাঘাটে যাওয়া যেত না, সব রাস্তা তো ভাঙ্গা বন্ধ। এমন এমন ঘটনা ঘটছে যে গেছি ঠাকুরগায়ে নামবো, ওইখানে নামতে পারিনি, আসি যশোরে নামতে হয়েছে, যশোরেও নামতে পারতেছিলাম না, অন্য জায়গায় নামতে হয়েছে। যারা ভোট বর্জন এবং ভোট প্রতিহত করার যে লোকগুলি ছিল তারা এই কাজটা করত। আমরা এই ভোট বর্জন করা যায় সেটা ভিন্ন, ভোট প্রতিহত করার পক্ষে জাতীয় পার্টিও না, আমি ব্যক্তিগতভাবেও না। 14ই নির্বাচনে 500 উপরে পোড়ায় ফেলছিল শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠান 46 জনকে হত্যা করছিল। এখন খোদা না খাস্তা এবারও যদি ভোট দিতে ভোটের সময় ঘটনা ঘটে, আমি তো ভাই ভোটের 30 মানে যাব না, আপনি কি যাবেন? কেউ যাবে না, এই চারজনের কেউ যাবে না, উনি তো বড় নেতা আওয়ামী লীগের, আর উনি ভাই তো বিএনপির একজন সদস্য, উনিও ভোট দিতে যাবে না, এমনি যাবে না। ফলে হচ্ছে কি, আমাদের দেশের একটা প্রবাদ বাক্য আছে, ছাগলের পাড়ায় যদি ধান পড়ত তাহলে কেউ গরু কিনত না, ছাগল দিয়েই ধান চাষ করত। এখন যদি ছাগল গরু দিয়ে করে না, ট্রাক্টর ট্রাক্টর কি গিয়েছে, এত ডিজিটাল, হ্যাঁ এখন তো ডিজিটাল, ডিজিটালে মারাই, ডিজিটালে চলে গেছে। এখন এই ডিজিটাল ভোট যদি বাড়ি বাড়ির থেকে দেয় আর যদি ওই সংখ্যা থাকে তাহলে হয়তো ভোট পাওয়া যাইতে পারে। রেল লাইন কাটতেছে, বাড়িঘর পড়াচ্ছে, মানুষজন মরতেছে, আশঙ্কা তো হয়ে থাকে। আমরা ধরেন এই কয়জনই আপাতত মুসলমান, আমাকে আমরা কেউ মরতে চাই না, কিন্তু মরতে তো আমাদের হবেই, এর পিছনে কোনো সন্দেহ নাই। যেহেতু মরতে চাই না, ওই ভোট দেওয়ার সময় মরতেও চাই না, হাত পা ভাঙতেও চাই না, সেই জন্যই আমাদের দলের চেয়ারম্যান এবং মহাসচিব বারংবার সিসির সাথে কথা বলেছে, আওয়ামী লীগের সেক্রেটারির সাথে কথা বলেছে, তারা নিশ্চয়তা দিয়েছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে
এই নিশ্চয়তার মধ্যে পড়ি নেই। আমি যদি এই নিশ্চয়তার মধ্যে পড়তাম, আজকে 76 বছর বয়স, কুসকুস একটু আসেই, নির্বাচন করার একটা শক্ত থাকেই, এমন তো না যে চেহারা ছবি খুব একটা খারাপ, মানুষজন চেনে না এমনও না, দুই চারটে পয়সা খরচ করতে পারি তাও না, কিন্তু আমি এই কুসকুসনি থেকে একটু দূরে থাকলাম। যদিও শব্দটা কুসকুস শব্দ আমাদের অঞ্চলের, এগুলো সবাই জানে, আপনিও জানেন এই শব্দটা। নির্বাচনে যাওয়ার খুব ইচ্ছা আমার ছিল, সত্যি কথা বলতে কি আমার কেন যেন মনে হয়েছে, কারণ আমি 8-এর থেকে নির্বাচন করতাম। জি সেদুরমান টেপা জি, 8-এ ঢাকার 8, এই মেনন বাইরে কোথেকে বরিশালেতে ধাক্কা দিয়ে 8-এ নিয়ে আসলো দুইবার, এবার 8-এরতে আবার 2 ধাক্কা দিয়ে নিয়ে গেল বরিশাল 3, আবার 3-এরতে ধাক্কা নিয়ে গেল 2-তে, কারণ জীবনও মেনন ভাই 8-এর লোক না, জীবন বা 8-এর কোনো লোকই মেনন ভাইয়ের চেনে নাই। এখন সিস্টেমটা হচ্ছে যার যেখানে ইচ্ছে সেখানে দিচ্ছে, এই শাহজাহান ওমর ফজরের নামাজ পড়ে উঠেই বঙ্গবন্ধুরে গালাগালি করতো, এরপরে বেরোয় প্রথমেই গালি দিত মাননীয় প্রধানমন্ত্রী, এরপরে জেলের মধ্যে থাইয়া বিএনপি করলো 47 বছর, ওনারা একটা নৌকো দিয়ে দেবো। এই অবস্থা আমাদের দেশের অবস্থা, রাজনৈতিকদের অবস্থা হয়েছে। এখন প্রশ্ন হলো এগুলি এখন শঙ্কা, ভয়, আতঙ্ক, এই আতঙ্কের মধ্যে আমরা জীবনযাপন করছি।